ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রাশিয়া বিশ্বকাপে নেইমারের চেয়ে ফিলিপ কৌটিনহো ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকা বিশ্বকাপের এবারের আসরে ব্রাজিলের হয়ে খেলা দুটি ম্যাচে আলো ছড়িয়েছেন ফিলিপ কৌটিনহো সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করার পর শুক্রবার কোস্টারিকার বিপক্ষে দুই শূন্য গোলের জয়ের ম্যাচে লক্ষ্য ভেদ করেছেন আক্রমণ ভাগের এই খেলোয়াড় ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে দু দুই বিশ্বকাপ জয়ী রিকার্ডো কাকা বলেন দলের সেরা তারকার নেইমারের চেয়ে বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপ কৌটিনহো এখন পর্যন্ত ব্রাজিলের ভার বহন করছে নেইমার আমাদের সেরা খেলোয়াড় আমার মনে হয় তিতে তাকে দারুণভাবে কাজে লাগাচ্ছে তাকে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে খেলার সুযোগ তৈরি করে দিয়েছে কোচ আমাদের দল এখন অনেক শক্তিশালী এটা আমাদের জন্য দারুণ কিছু এরপর রিকার্ডো কাকা আরও বলেন ব্রাজিলের বর্তমান দল খুবই শক্তিশালী আমরা কৌটিনহোর মতো খেলোয়াড় পেয়েছি আমি তাকে ব্রাজিল দলের মূল চরিত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখি উল্লেখ্য গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল রাত বারোটায় সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এই ম্যাচের আগে ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে কৌটিনহো প্রসঙ্গে এ সমস্ত মন্তব্য করেছেন রিকার্ডো কাকা